কন্টেন্ট ক্রিয়েশন পেশায় নিযুক্ত এখন শত শত তরুণ তরুণী। নিজস্ব হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে নির্মাণ করছে অনেকেই মজার কিংবা শিক্ষণীয় যতসব ভিডিও। শখের বসে ভিডিও তৈরির নেশা থেকে অনেকেরই মিলেছে সফলতা, আর সেই সফলতার দ্বারে প্রবেশ করেই ভিডিও তৈরির কাজ হয়েছে নেশা থেকে পেশাতে পরিণত। সম্প্রতি মাত্র কয়েকটি ভিডিও বানিয়ে তুমুল জনপ্রিয়তা অর্জন করে নিয়েছে বেশ কজন। ইউটিউব ফেসবুক মিলিয়ে ভিডিওর মাধ্যমে প্রতি মাসে আয় করছেন লক্ষ লক্ষ টাকা, যাদের মধ্যে অন্যতম জনপ্রিয়তায় রয়েছে সামিমা শ্রাবণী নামের মিষ্টি মেয়েটি। সুন্দর কিছু গল্পে কার্টুন অ্যানিমেশন ভিডিও বানিয়ে মিষ্টি ভয়েস অবার করে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দিয়েছেন মাত্র 22 বছর বয়সী এই তরুণী। যতদূর খোঁজ নিয়ে জানতে পেরেছি, 2016 সালের দিকে তিনি SSC পরীক্ষায় অংশগ্রহণ করেন, কিন্তু ভাগ্যের নির্মমতা আর গণিতে মেধাহীনতার কারণে তিনি টানা 2 বার SSC পরীক্ষায় ফেল করেন। এরপর শামিমার বাসা থেকে তার সাথে একটু মনোমালিন্য হয়, যার কারণে সে নিজেই ইচ্ছা করেন কিছু একটার মাধ্যমে নিজেই উপার্জন করে পরবর্তীবার আবারও পরীক্ষা দেওয়ার জন্য রেজিস্ট্রেশন ফি জোগাড় করতে, যার জন্য একটি সুপার শপে চাকরি শুরু করেন শামিমা। মাত্র 4,000 টাকা মাসিক বেতনের এই চাকরিটা শামিমাকে বেশ একটা সুযোগ দিলেও খিটখিটে মেজাজের কারণে সেটা বেশি দিন স্থায়ী করলেন না। এরপর অনলাইনে সফলতার গল্পগুলোর সাথে শামিমা প্রচণ্ড সময় দিতে থাকে, আর সে নিজের স্বাধীনতা বজায় রাখতে ও কাজ শেখার জন্য লেগে পড়েন ভিডিও বানানোর কাজে। স্লাইড শো মেকিংয়ের প্রথম দিকের 20টা ভিডিওতে জনপ্রিয়তা না মিললে পরবর্তীতে কন্টেন্টের মোড় ঘুরিয়ে নিজেদের বাস্তবিক জীবনের গল্পের সাথে মিল রেখে স্ক্রিপ্ট লিখে সেই স্ক্রিপ্ট অনুযায়ী কাজ শুরু করেন অ্যানিমেশনে। সেটা ছিল করোনাকালীন সময়ের কথা। লকডাউনে ঘরে বন্দি থাকা মানুষগুলোর বিনোদনের খোরাক হয়ে গেলেন তিনি, হয়ে উঠলেন সফল একজন ক্রিয়েটর। লাখ লাখ মানুষ দেখতে শুরু করেন শামিমার বানানোর ভিডিও। ভাগ্নে ইয়ামিন সহ পরিবারের অন্যান্য সদস্যদেরকে নিয়ে ভয়েস ওভার করিয়ে কার্টুন অ্যানিমেশনের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় হয়ে গেলেন জনপ্রিয় একজন অ্যানিমেটর শামিমা শ্রাবণী। আচ্ছা খালা, যাই আমরা, আপনারা তো জানি না, যান। আমি আশমুরগি থুয়ে যাব কে মা, তোর আবার আসিস। যাই নানা, আমি তোমার জন্য একটা ভালো শক্ত দেখে একটা জুতা নিয়ে আসবো পরে। ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়াকালীন সময়ে তুমুল জনপ্রিয়তা অর্জন করে ফেললেন তিনি। এখন সে BBA পড়ছেন। মাত্র 50টির একটু বেশি ভিডিও বানিয়ে ইউটিউবে 24 লাখের বেশি সাবস্ক্রাইবার ও ফেসবুকে 19 লাখের বেশি ফলোয়ার অর্জন করে নিয়েছেন এই তরুণী। আর এই 2 প্ল্যাটফর্ম থেকে মেধা খাটিয়ে কাজ করে প্রতি মাসে ইনকাম করছে 2 লাখ টাকারও বেশি। স্টুডেন্ট জীবনের নানা দুর্ভোগ হতাশার অর্থ অভাব কাটিয়ে শামিমা এখন অনেকটাই সফল। শামিমা শ্রাবণী তরুণ প্রজন্মের আইডল সহ দেশের গর্ব। শামিমার জন্য আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইল। তার গল্প শুনলে এতটুকু শিক্ষা পাওয়া যায় যে যে যার প্রতিভা নিয়ে যদি এগিয়ে যায়, নিশ্চিত সে সফলতার দুয়ারে প্রবেশ করতে পারবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো গল্পে নতুন কোনো শিরোনামে। আজকের মতো আল্লাহ হাফেজ।